প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে চিকিৎসার জন্য ভারতের বিখ্যাত শহর ভেলোরের কাঠপাড়ি স্টেশন সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তুলে ধরব। প্রতি বছর বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতের সিএমসি হাসপাতাল তথা ভেলোরে আসেন চিকিৎসার জন্য। ট্রেন যোগে যারা ভারতের ভেলোরে আসেন, কাঠপাড়ি স্টেশন কিন্তু তাদের কাছে খুবই পরিচিত একটি স্টেশন। ট্রেন যোগে আপনি যেখান থেকে আসুন না কেন, সিএমসি হাসপাতালে আসতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ভেলোরের এই কাঠপাড়ি স্টেশনে নামতে হবে। এই হচ্ছে কাঠপাড়ি জাংশন বা স্টেশন, আর সিএমসি হাসপাতালের দূরত্ব এখান থেকে মাত্র 6 কিলোমিটার। এই স্টেশন থেকে সিএমসি হাসপাতাল যেতে আপনি বাস, ট্যাক্সি বা সিএনজি সব কিছুই পেয়ে যাবেন। সামনে দাঁড়িয়ে থাকা এই হলুদ কালারের সিএনজি অথবা মহেন্দ্রতে করে আপনি সিএমসি হাসপাতালে যেতে পারেন। জনপ্রতি 30 টাকা করে ভাড়া পড়বে। তবে এখানে ড্রাইভাররা কিন্তু সবসময় যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চায়, 50 টাকা, 70 টাকা, 100 টাকা। আপনি কিন্তু গাড়িতে ওঠার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন। আমরা এখন আসি কাঠপাড়ি স্টেশনের ভিতরে, চলুন দেখি আসি কাঠপাড়ি স্টেশনের ভিতরের পরিবেশটা। এই স্টেশনটিতে সর্বমোট 5টি প্ল্যাটফর্ম আছে এবং একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে যেতে আপনি ফ্লাইওভার ব্যবহার করতে পারেন, এবং ফ্লাইওভার ব্যবহারের জন্য এখানে কিন্তু লিফটের সুব্যবস্থা আছে। লিফট ছাড়া এখানে কিন্তু এক্সকেলেটরেরও সুব্যবস্থা আছে, তবে এটি কিন্তু সবসময় চালানো হয় না, অতিরিক্ত যাত্রীর চাপ থাকলে শুধুমাত্র এটি চালানো হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয়, চিকিৎসার জন্য আমরা যারা ভেলোরে আসি তাদের কিন্তু রিটার্ন ডেটটা অনেকটাই অনিশ্চিত, সেক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে আমাদের অনেকটা বিড়ম্বনার শিকার হতে হয়। আপনি কিন্তু এই স্টেশনে এসেই সরাসরি তৎকালের টিকিটের জন্য আবেদন করতে পারবেন, এবং জেনারেল টিকিট যদি অ্যাভেলেবেল থাকে জেনারেল টিকিটটাও কিন্তু এখান থেকে আপনি কেটে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে সিএমসি হাসপাতালে এসে আপনাদের করণীয় কী এই সম্পর্কে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।